গেল 29 ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত হন নারী সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুন এবং নিহত হন আরেক সাংবাদিক তুষার হাওলাদার। তাদের দুজনের কথোপকথনের এসএমএস লিস্ট আমাদের হাতে এসে পৌঁছানোর পর দীর্ঘ অনুসন্ধানে আমরা যে তথ্য পাই তা ইঙ্গিত দেয় তুষার ও অভিশ্রুতি শাস্ত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের কথোপকথন থেকে স্পষ্ট হয় যে তাদের সম্পর্ক প্রায় ভেঙে যাওয়ার মতো পর্যায়ে গিয়ে পৌঁছেছিল, আর সেই সম্পর্কের চূড়ান্ত সিদ্ধান্তের লক্ষ্যেই হয়তো তারা গেল 29 ফেব্রুয়ারি বেইলি রোডের গ্রিন কোজি কটেজে একত্রিত হয়েছিলেন। কিন্তু বেইলি রোডের আগুন তাদের জীবনেরই চূড়ান্ত হিসাব চুকিয়ে দেয়, যার ফলে দুটি প্রাণের সঙ্গে বিলীন হয়ে যায় দুটি মনের হাজারো স্বপ্নের রংধনু। তবে এবার দুজনের প্রেমের সম্পর্কে একটি কালো অধ্যায়ের অস্তিত্ব আমাদের নজরে পড়েছে। আমাদের অনুসন্ধানে আমরা এমন কিছু পাই যা আমাদের কাছে বেশ অস্বাভাবিক বলে মনে হয়েছে। গেল 3 মাসে অভিশ্রুতি ও তুষারের দীর্ঘ এসএমএস লিস্ট ঘেঁটে আমরা জানতে পারি, গেল 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বিকেল 5:09 অভিশ্রুতি শাস্ত্রী তার 0174 সিরিজের নম্বর থেকে তুষারকে এসএমএস লিখে পাঠিয়েছেন, আমি রমনাতে থাকবো, থানার ইনচার্জ আসবে রমনাতে, কিছু কেস ইস্যুতে কথা বলবো, আপনি ফ্রি হলে জানিয়েন। এই লেখাটা আপাত দৃষ্টিতে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আমাদের খটকা লাগে তখন যখন আমরা খেয়াল করি অভিশ্রুতির এই মেসেজের পর কোনো উত্তরই আসেনি তুষার হাওলাদারের পক্ষ থেকে। এমনকি সেই 14 ফেব্রুয়ারি থেকে অগ্নিকাণ্ডের দিন পর্যন্ত দুজনের মধ্যে আর কখনোই কোনো এসএমএস আদান প্রদান হয়নি। অভিশ্রুতির এই এসএমএস এর অর্থ খুঁজতে গিয়ে আরও একটি রহস্যময় এসএমএস আমাদের চোখে পড়ে। গেল বছরের 13 ডিসেম্বর রাত 8:53 অভিশ্রুতি তার নম্বর থেকে 01973 সিরিজের একটি নম্বরে দীর্ঘক্ষণ এসএমএসে একজনের সঙ্গে চড়া ভাষায় কথোপকথনের এক পর্যায়ে হুমকি দিয়ে লেখেন, তুই কি এসব বলে বোঝাইলি, তোর কাছে যেন টাকা না চাই আর, অপূর্ব তোর মতো তো খেলা করিনি আমি, তোমারও জায়গা মতো সব কিছু দেওয়া আছে, মাথায় রাখিও, সম্মান ভালোবাসাটুকু আছে থাকুক, আর কথা না হোক। অভিশ্রুতির লেখা এসএমএস গুলোর মধ্যে তোমারও জায়গা মতো সব কিছু দেওয়া আছে মাথায় রাখিও, এই হুমকিটি বেশ রহস্যময় লেগেছে। এখন প্রশ্ন হলো এই এসএমএস গুলো অভিশ্রুতি কাকে লিখেছে, অপূর্ব নামের কোনো ব্যক্তিকে নাকি তুষারকে? যদি এই এসএমএস তুষারকেই লেখা হয় তাহলে এই হুমকির প্রেক্ষিতেই কি 14 ফেব্রুয়ারিতে তুষারকে রমনা থানায় আসতে বলেছিল অভিশ্রুতি? আপাত দৃষ্টিতে অভিশ্রুতির লেখা সেই হুমকি আর তুষারকে শেষবারের মতো থানায় আসতে বলার পেছনে কোনো যোগসূত্র রয়েছে কিনা তা নিয়ে আমরা সন্দিহান। তবে ঘটনা ভিন্ন দিকেও মোড় নিতে পারে, আর সেজন্য নানা প্রশ্নের উত্তরের খোঁজ চলছে আমাদের অনুসন্ধানে। পলাশ খান, ভোরের কাগজ।